এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্যাট দ্য ওয়ে অফ গ্ল্যামার। আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব দ্য অসমিন স্ক্যান প্রোডাক্টের প্রোডাক্ট ইউজ করে কিভাবে আমরা বডি স্কিন কেয়ারটা মেনটেন করতে পারি। অর্থাৎ এই উইন্টার সিজনে কিন্তু না একটা বডি স্কিন কেয়ার করা ভীষণভাবে প্রয়োজন, কারণ এই সময় স্কিনটা ভীষণভাবে ড্রাই ফিল হয় এবং রাফ হয়ে যায় এবং অনেকের তো ফ্লেকি স্কিনের মতো প্রবলেম থাকেই থাকে। এছাড়া তো একটা রেগুলার বেসিসে আমাদের সান ট্যানের ফলে একটা ট্যানিং এর প্রবলেম থাকে। এই ট্যান রিমুভিং বলো বা একটা প্রপার বডি স্কিন কেয়ার বলো, সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। কারণ ইদানিং একটা প্রচুর কমেন্টস আমি দেখতে পাচ্ছি যে অনেকেই বলে বডির মধ্যে ব্ল্যাক প্যাচ রয়েছে, সান ট্যান রয়েছে বা বডি স্কিন ভীষণ ড্রাই, তো কি কি প্রোডাক্ট ইউজ করলে আমরা ভালো থাকতে পারি। তো আমি ভাবলাম ইন্ডিভিজুয়াল এক একজনকে রিপ্লাই দেওয়ার থেকে একটা ভিডিও আপলোড করে দিলে তোমাদের সকলের কাছেই ভীষণ ইউজফুল হতে চলেছে এই ভিডিওটি। তো আমি এখানে বলে দিয়েছি যে কীভাবে স্টেপ বাই স্টেপ কী কী প্রোডাক্ট ইউজ করলে আমরা ভীষণ ভালো থাকতে পারবো, এবং শুধু এটা উইন্টার স্কিন কেয়ার বলে নয়, এটা কিন্তু অল ওভার সিজনে ইউজ করতে পারি এবং এভরি ডে বেসিসে কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করলে আমাদের বডি স্কিনে আর কোনো চিন্তাই থাকবে না। তো চলো বন্ধুরা, কী কী প্রোডাক্ট, প্রাইস কত, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে রয়েছে, তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে হবে। তো ফ্রেন্ডস, চলো দেখে নিই কি কি সেই প্রোডাক্টগুলি যেগুলো ইউজ করে আমরা বডি স্কিন কেয়ারটা মেনটেন করব, বডি স্কিন কেয়ার প্রপার ওয়েতে করব। তো সেটা ফার্স্টলি যেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে দ্য অসমিন স্ক্যান প্রোডাক্টের গ্রিন টি ডি ট্যান বডি ওয়াশ। তো দেখতেই পাচ্ছ এরকম একটি প্যাকেজিং কন্টেনার, প্লাস্টিক কন্টেনার, এবং এর এমআরপি হচ্ছে 120 টাকা এবং এর কোয়ান্টিটি হচ্ছে 200 ml এরকম একটি কন্টেনারে আসে। এটা হচ্ছে গ্রিন টি ডি ট্যান বডি ওয়াশ এবং দেখতে পাচ্ছ এটা এর কন্টেনার, এটা এইরকম দেখতে। এবং সেকেন্ড যেটা তোমাদের কাছে শো করবো সেটা হচ্ছে একটি বডি স্ক্রাব, দ্য অসমিন স্ক্যান প্রোডাক্টের গ্রিন টি ডি ট্যান বডি স্ক্রাব। এই হচ্ছে প্যাকেজিং, টিউব প্যাকেজিংয়ে আসে এবং এটা হচ্ছে 100 ml এরকম একটি টিউব প্যাকেজিংয়ে আসে এবং এর এমআরপি হচ্ছে 99 rupees। থার্ড যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে বডি ওয়াল, দ্য অসমিন স্ক্যান প্রোডাক্টের ক্যান অলিভ অয়েল। কম বেশি হয়তো এটা সকলেই তোমরা ইউজ করেছো এবং এটা একটা নন স্টিকি নন গ্রিসি একটা লাইট ওয়েট বডি ওয়েল। এটা আসে 200 ml এরকম একটি প্লাস্টিক কন্টেনারে, দেখতেই পাচ্ছ একদম ট্রান্সপারেন্ট একটা প্লাস্টিক কন্টেনার বা প্লাস্টিক বটল এবং এর এমআরপি হচ্ছে 165 rupees। ফোর্থ এবং উইন্টার সিজনে মাস্ট বাই প্রোডাক্ট হচ্ছে একটি বডি লোশন, এটা হচ্ছে ব্রাইটনেস হ্যান্ড অ্যান্ড বডি লোশন। তো দেখতেই পাচ্ছ এটাও একটি ফ্লিপটপ ক্যাপ রয়েছে এবং এটা হচ্ছে 200 ml এইরকম একটি প্লাস্টিক বটলে আসে এবং এর প্রাইস হচ্ছে 115 টাকা। সিমিলার অ্যাজ বটলটা দেখতে পাচ্ছ গ্রিন টি ডি ট্যান বডি ওয়াশের মতো। ফ্রেন্ডস, তোমরা যারা জানো না দ্য অসমিন স্ক্যান প্রোডাক্টের ব্যাপারে তাদের জন্য একটু বলে রাখি, দ্য অসমিন স্ক্যান প্রোডাক্ট হলো কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গলের একটি ওয়েল নোন ব্র্যান্ড, যে সমস্ত প্রোডাক্ট আমরা কিন্তু স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের জন্য ব্যবহার করে থাকি। এবং দ্য অসমিন স্ক্যান প্রোডাক্টের রয়েছে হিউজ রেঞ্জ অফ প্রোডাক্ট এবং তার মধ্যে আমি কিছু প্রোডাক্টের রিভিউ কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে, সেই সমস্ত নতুন নিত্য নতুন প্রোডাক্টের রিভিউ তোমরা যারা চাইছো সেই প্রোডাক্টের রিভিউগুলো দেখবে, তার সমস্ত লিঙ্কস আমি আমার কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে ভিডিওটি শেষে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। এবং দ্য অসমিন স্ক্যান প্রোডাক্টের সমস্ত প্রোডাক্ট কিন্তু অল ওভার ইন্ডিয়াতেই পাওয়া যায় এবং তোমাদের নিয়ারেস্ট কসমেটিক কাউন্টারেও তোমরা ইজিলি এটা পেয়ে যাবে সমস্ত প্রোডাক্ট। এবং যদি না পেয়ে থাকো তোমরা এদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে দ্য অসমিন স্ক্যান প্রোডাক্টের, এছাড়া তো অনলাইনেও অ্যাভেলেবেল, তোমরা চাইলে অফলাইন অনলাইন সব জায়গা থেকে কিন্তু দ্য অসমিন স্ক্যান প্রোডাক্টের প্রোডাক্ট পেয়ে যেতে পারো ইজিলি। তাহলে বন্ধুরা, এই প্রোডাক্টগুলো একবার ইউজ করে দেখিয়ে দিচ্ছি আমি আমি হাতের ওপর অ্যাপ্লাই করবো সমস্ত প্রোডাক্টগুলি। তো ফার্স্টে যেটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে গ্রিন টি ডি ট্যান বডি ওয়াশ। তো তোমরা যখন অ্যাপ্লাই করবে একটা লুফার মধ্যে নিয়েই সামান্য পরিমাণে বডি ওয়াশটি অ্যাপ্লাই করবে। আমি জাস্ট একটু দেখানোর জন্য একটা ছোট ডেমনস্ট্রেশন দেখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো কালারটা দেখতে পাচ্ছ একদম লাইট একটা গ্রিন কালারের, তো এইটাই জাস্ট এইভাবে আমি অল ওভার হাতে অ্যাপ্লাই করছি। তো এটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিই, করে ভালোভাবে কিন্তু ওয়াশ করে নিতে হবে। তোমরা যখনই ইউজ করবে একটা ভালো লুফা দিয়ে বডিতে ভালোভাবে রাব করবে, এটা খুব ভালো ডার্ট পার্টিকেলস রিমুভ করতে সাহায্য করে, ডেড স্কিন সেলস রিমুভ করতে সাহায্য করে। এই তো এছাড়া আবার আমাদের যে স্কিনের মধ্যে ট্যান থাকে তো ট্যানটাকেও খুব ভালোভাবে রিমুভ করতে ভীষণ সাহায্য করে।
তো এটা আমি এবার ওয়াশ করে নিয়ে তোমাদের কাছে ডিফারেন্সটা শো করছি। ফ্রেন্ডস দেখো এটা ওয়াশ করা হয়ে গেছে, এরপর যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে বডি স্ক্রাব। তোমরা চাইলে আগেও বডি স্ক্রাব ইউজ করতে পারো, দেন বডি ওয়াশ ইউজ করতে পারো, বাট আমি প্রেফার করি আগে বডি ওয়াশটাকে করে দেন বডি স্ক্রাব ইউজ করতে। তো এবার অ্যাপ্লাই করবো এই বডি স্ক্রাবটা। তো দেখো এর গ্র্যানিউলস রয়েছে, ছোট ছোট একদম গ্র্যানিউলস রয়েছে। তো এটাই জাস্ট অল ওভার হাতে এইভাবে অ্যাপ্লাই করে নেবো খুব ভালোভাবে। এটাও কিন্তু ট্যান রিমুভ করতে, এটাও একটা ডি ট্যান বডি স্ক্রাব, যেটা ট্যান রিমুভ করতে অনেকেই বলো, হাতের মধ্যে ব্ল্যাক প্যাচ রয়েছে সেটাকেও রিমুভ করতে সাহায্য করবে। এছাড়া গ্র্যানুলস রয়েছে, তো এটা খুব ভালোভাবে ডেড স্কিন সেলসটাকে রিমুভ করতে সাহায্য করবে। তো দেখো এটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, এটা জাস্ট ক্লিন করে তোমাদের কাছে ডিফারেন্সটা শেয়ার করছি। ফ্রেন্ডস দেখো বডি ওয়াশ এবং বডি স্ক্রাবটা ইউজ করেছি এবং স্কিনটা কতটা ফ্রেশ লাগছে। এবার বডি অয়েল ইউজ করব, এই হচ্ছে ক্যান অলিভ অয়েল, এটা ইউজ করবো একদম নন স্টিকি নন গ্রিসি একটা লাইট ওয়েট বডি অয়েল, যেটা ইউজ করলে মনেই হবে না যে আমরা কোনো বডি অয়েল ইউজ করেছি। দেখতেই পাচ্ছ একদম একটু রানি কনসিস্টেন্সি এবং লাইট ওয়েট বডি অয়েল, এবং এটা ইউজ করলে স্কিনকে খুব যে কালো করে দেবে তা নয়, এবং স্কিনের মধ্যে ইজিলি কিন্তু অ্যাবজর্ব করে নেয় এবং একটা গ্লো প্রোভাইড করবে। যে কোনো বডি অয়েল ইউজ করলে একটা গ্লো প্রোভাইড করে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ফিনিশিংটা বডি অয়েলে, তো অ্যাপ্লাই করার পর এরকম দেখতে হয়েছে স্কিনটা। এবার এটা জাস্ট আমি একটু ধুয়ে নেব, কারণ এটা তোমাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, একটু একটা ছোট ডেমনস্ট্রেশন, এরপর বডি লোশনটা অ্যাপ্লাই করব। তো এটা না ধুলে তো হবে না, এটা এবার ধুয়ে এর উপর বডি লোশন ইউজ করবে। তোমরা যখন স্নান করবে তখন গায়ে জল ঢেলে নেবে তাহলেই হয়ে যাবে, তারপরে স্নান করে বেরিয়ে টাওয়াল ড্রাই করে বডি লোশন অ্যাপ্লাই করে নেবে। ফ্রেন্ডস এবার অ্যাপ্লাই করছি এই হ্যান্ড অ্যান্ড ব্রাইটনেস বডি লোশনটি হাতে, জাস্ট অল্প পরিমাণে নিয়ে নিয়েছি। তো এটাই জাস্ট এইভাবে অ্যাপ্লাই করে নেব, এটা আমাদের স্কিনকে অনেকক্ষণ মানে ড্রাই হতে দেয় না এবং হাইড্রেশন পার্টটাও মেনটেন রাখে বডির ক্ষেত্রে। তো একদম এটাও লাইট ওয়েট একটা ওয়াটারি একটা বডি লোশন, যেটা মোটেও কিন্তু ওই চিপচিপে ফিল হবে না, হেভি ফিল হবে না যে একটা বডির মধ্যে কিছু ইউজ করে রেখেছি ভারী কিছু, তো মনে হবে না যে বডি লোশন রয়েছে অথচ স্কিনটাকে অনেকক্ষণ প্রোটেক্ট রাখে এবং ড্রাই হতে দেয় না। তো দেখতেই পাচ্ছ একটা একদম ফাইনাল এবং ফিনিশিং টাচ, এবং কতটা গ্লো করছে, কতটা ট্যান রিমুভ হচ্ছে আমার হাতে, সেই হিসাবে কিন্তু ট্যান ছিল না। আমি যেহেতু একদম প্রপার ওয়েতে একটা বডি কেয়ার রুটিন বা মেনটেন করি এগুলো, তো সেই হিসাবে ট্যান ছিল না। তো তাও দেখতে পাচ্ছ যে ইনস্ট্যান্ট তোমাদের কাছে আমি অ্যাপ্লাই স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে দেখালাম যে কতটা ডিফারেন্স হয়েছে সেটা তোমরা বুঝতে পারছ। ফেস এবং হাতের কিন্তু কোনো রকমের আর্ন ইভেন স্কিন টোন নেই, এখন হাতটাকে ভীষণ ব্রাইট লাগছে ফেসের তুলনায়। তো ফ্রেন্ডস আমরা যে এই যে বডি স্কিন কেয়ারটাকে ফলো করার জন্য যে স্টেপগুলো ইউজ করলাম বা যে প্রোডাক্টগুলো ইউজ করলাম, তার রেজাল্টটা একটা ভিজিবল রেজাল্ট পাওয়ার জন্য আমাদের কিন্তু আমাদের প্রোটেকশন নিতে হবে, আর সেটা হচ্ছে সান প্রোটেকশন। আমরা যখনই বাইরে বেরোবো অর্থাৎ যখনই আমরা সান এক্সপোজার হবো, অবশ্যই কিন্তু আমরা যেমন ফেসে সানস্ক্রিন ইউজ করি, তেমন ফেসের পাশাপাশি কিন্তু যে সান এক্সপোজ এরিয়াগুলোতেও কিন্তু ইউজ করতে হবে, যেমন হাতে পায়ে পাতায়, কারণ এই জায়গাগুলোতেও কিন্তু আমাদের সান ট্যানের মতো একটা প্রবলেম দেখা যায়। তো বডিটাকে গ্লো করানোর জন্য, বডিটাকে একদম স্পটলেস একদম ট্যান ফ্রি রাখার জন্য কিন্তু ভালো একটা সানস্ক্রিন ইউজ করে তবেই বাইরে যাবে, তাহলে এই যে প্রোডাক্টগুলো ইউজ করলাম স্টেপ বাই স্টেপ তার ভিজিবল রেজাল্টটা বুঝতে পারবে। ডেফিনেটলি তোমরা কিন্তু এভরিডে বেসিসে সানস্ক্রিন ইউজ করো এবং এই প্রোডাক্টগুলো ইউজ করো, তোমারও স্কিন হয়ে উঠবে উজ্জ্বল এবং গ্লোয়িং, স্পটলেস এবং ট্যান ফ্রি। তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও, দাসুনি স্ক্যান প্রোডাক্টের হাত ধরে কিভাবে আমরা বডি স্কিন কেয়ার করতে পারবো বাড়িতে বসে। শুধু উইন্টার স্কিন কেয়ার বলে নয়, এই প্রোডাক্টগুলো দিয়ে কিন্তু আমরা অল ওভার সিজনে কিন্তু বডি স্কিনটাকে খুব সুন্দর গ্লোয়িং এবং ট্যান ফ্রি রাখতে পারি। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে ভিডিওটি তোমাদের ফ্রেন্ডস এবং রিলেটিভসদের মধ্যে শেয়ার করো, এবং ভিডিওটি যদি তোমাদের ভীষণ ফেভারিট হয়ে থাকে তাহলে একটাই লাইক করতে প্লিজ ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।